Just after opening the door, you have a view like this. Hey, hi friends, this is Rahul here. Hope all of you are having an amazing day. So, এখন যেভাবে দেখতে পাচ্ছ আমি এখানে হল্যান্ডে মানে নেদারল্যান্ডের রাস্তার মাঝখানে আছি। এটা একটা মেইন রোড। তো আমি আগের সপ্তাহে যে বাড়িতে ছিলাম ওখান থেকে শিফট হয়ে এখন একটা নতুন লোকালিটিতে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে হার্লেম। আর এই যে রাস্তার সাইডে লাল রাস্তাটা দেখছো না, এই এই লাল রাস্তাটা হচ্ছে শুধু সাইক্লিংয়ের জন্য, মানে ডাচ সাইক্লিং একটা বিশাল ব্যাপার। নেদারল্যান্ডে পুরো কান্ট্রি জুড়ে প্রত্যেকজন সাইকেল চালায়, লোকে সাইকেল নিয়ে অফিস যায়, ডিপার্টমেন্টাল স্টোর যায়, বাজার করতে যায়, সব জায়গায় সাইক্লিং করেই যায়। টেম্পারেচার হচ্ছে মোটামুটি 6 ডিগ্রি, হাত ফাত আবার পুরো জমে যাচ্ছে, আমি গ্লাভস আনতে ভুলে গেছি। আর আজকে আমরা একটু বেরিয়েছিলাম শপিং করতে, কিছু ফ্রাইং প্যান টাইং প্যান এসব নিয়েছি। এই সামনে যে ওই আইকিয়া লেখা ডিপার্টমেন্টাল স্টোরটা দেখছো, ওটা একটা বিশাল বড় ডিপার্টমেন্টাল স্টোর। কলকাতায় যেরকম আমাদের মেট্রো স্টেশনকারি একদম সেরকম, ওখান থেকে নিয়েছি। কিন্তু এখানে ওয়েদার যেহেতু খুব ভালো, আমাদের বাড়িটা খুব একটা দূর না, সুতরাং উই আর প্ল্যানিং টু ওয়াক হোম। তো এখান থেকে হেঁটে যাই, চলো হাঁটা যাক, বাকিটা বাড়িতে গিয়ে ওঠাচ্ছি। আসলে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে ওই দিক দিয়ে সানসেটটা হচ্ছে, তাই লাইটটা মেনলি এইদিকে। এখানে সিনারিটা এত সুন্দর, মানে আকাশে একটু একটু মেঘ আছে। আর আমি যেটা দেখলাম এখানে বৃষ্টির মেন ব্যাপারটা হচ্ছে, বৃষ্টি সারাদিনের মধ্যে 2-3 বার হয়, বাট সঙ্গে সঙ্গে আবার রোদ উঠে যায়। আর এই সাইডে একটা খুব সুন্দর পার্ক আছে, এই পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে না, অ্যান্ড দিস ইজ কাজরি। আমরা বাড়ি যাচ্ছি এখান থেকে, তো যাওয়া যাক বাড়ি আছি। এখানে একটা গ্রেভিয়ার্ড মতন দেখতে পেয়েছি, গ্রেভিয়ার্ড এটা বাড়ি খুব সামনাসামনিই আছে আমাদের। রাতের দিকে এই জায়গাগুলো খুব পাকা হয়ে যায়, মানে সেই সময় তো একটু ভয় টয় লাগতে পারে রাতে, কিন্তু এখানে সন্ধে 6টা সাড়ে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, বেশিরভাগ শপিং মল ডিপার্টমেন্টাল স্টোর সব বন্ধ হয়ে যায়। যদি ইফ ইউ ওয়ান্ট টু এনজয় ইয়োর নাইট লাইফ আর ডু হ্যাভ আ হ্যাপনিং পার্টি অর সামথিং লাইক দিস, জাস্ট গো টু অ্যামস্টারডাম সেন্ট্রাল, অ্যান্ড ইন দ্য সেন্ট্রাল রিজিয়ন ইউল বি হ্যাভিং লটস অফ পাবস অ্যান্ড লটস অফ আদার স্টাফস উইচ ইজ নর্মাল ইন অ্যামস্টারডাম। আই থিঙ্ক ইউ গাইস ক্যান গেস হোয়াট আই এম ট্রাইং টু মিন। এই যে সামনে এই যে লাইন দিয়ে এক একটা করে দরজা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক একটা বাড়ির ড্রয়িং রুমের সাইডে দরজা। আমাদের হচ্ছে ওই লাস্টটা থেকে সেকেন্ড লাস্টটা, না সরি ইটস নট দ্য সেকেন্ড লাস্ট, আমাদের হচ্ছে লাস্টে থেকে থার্ড লাস্টটা। আর এই দিক দিয়ে ঢুকতে হবে। সো কাজরি অলরেডি ভেতরে চলে গেছে, এই যাচ্ছে। আরে কি চরম হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া দিচ্ছে, কিন্তু সূর্যের রোদ আছে। আমি সানগ্লাসটা এমনি এমনি কেত মারা জমা পড়িনি। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে ফ্রন্ট পোর্শ, এই বাড়িটার নাম হচ্ছে দ্য অডিটোরিয়াম। এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে একসাথে, এই যে সামনের দিকটা এরকম, লোকালিটিটা এরকম। আমাদের হচ্ছে ফ্ল্যাট নাম্বার 10 দিয়ে ঢুকলাম। আমাদের এই সোজা গিয়ে ফ্ল্যাট নাম্বার 10, আর এই সাইডের যে জায়গাটা এখানে সাইকেল রাখা যায়। জাস্ট অ্যাজ আই সেড দ্যাট দ্য ডাচ পিপল আর ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট বাইকিং, সো এখানে সাইকেল রাখার জায়গা। ওকে ফাইন থ্যাংকস, ঠিক আছে। হ্যাঁ লাইটগুলো না মোশন সেন্সার, মানে ফার্স্টে বন্ধ থাকে, ওয়ান্স ইউ স্টার্ট ওয়াকিং লাইটগুলো অটোমেটিক্যালি চলে উঠবে। লেট মি শো দেম দ্য ফ্ল্যাট। হ্যাঁ এখানে ভেতরে হিটার লাগে, হিটার ভালো গরম হয়েছে। এটা হানিওয়েলের হিটার, এখানে কত টেম্পারেচার দেখাচ্ছে, 23.5। এটা ড্রয়িং রুম উইথ অ্যান ইন্ডাকশন উইথ অ্যা মডিউলার কিচেন, এটা সোফা সেট অ্যান্ড অল। আর এটা বাইরে থেকে যে দরজাটা তোমাদের দেখালাম, দিস ইজ দ্য ভিউ। এই যে এইভাবে দরজাটা খোলে, এটা একটা বেডরুম, এটা 1 BHK ফ্ল্যাট, এটা একটা বেডরুম।
বেডরুমের এখানেও জানলা আছে, এখানে পর্দা দেওয়া আছে, এখান দিয়েও রাস্তা দেখা যায়। আর এই দিকে আলমারি আছে দুটো, এই যে ঘরের মধ্যে একটা সেকশন। এটা বাথরুম, লেট মি শো ইউ দ্য বাথরুম। এটা হচ্ছে বাথরুম, প্রপার শাওয়ার এন্ড অল সাইডে আছে। কি কি নিয়ে আসছিস রে? কড়াই এনেছি, যেখানে ইন্ডাকশনে হিট হয় বলেছে, আমি দেখি চেষ্টা করে হয় কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন কুকার। সকাল থেকে এখানে খুব প্রবলেম হচ্ছিল, কারণ সব ইউটেন্সিলস আবার এটাতে হিট হয় না। তো আপাতত এটা ট্রাই করে দেখছে কাজুরি হয় কি না। হচ্ছে, কিন্তু এখানে যা যা ইউটেন্সিলস ছিল তার মধ্যে এক দুটো ইউটেন্সিলস আমাদের ইন্ডাকশনে কাজ করছিল না, কারণ নিচটা ইন্ডাকশন ম্যান না হলে আবার ইন্ডাকশনে কাজ করবে না। তো তার জন্য আমরা আইকিয়াতে গিয়ে কয়েকটা বাসনপত্র কিনে এনেছি। ইউ আর নট শিওর ওয়েদার ইট উইল ওয়ার্ক অর নট, বাট লাকিলি কাজ করেছে। হ্যাঁ, সেটাই বলছি, বুদ্ধি আছে। সো দ্যাটস ইট গাইজ, একটা ছোটো ভিডিও ছিল আমাদের নতুন ফ্ল্যাটটার। এবার আপকামিং এপিসোডসে আমি অ্যামস্টারডামের আরও সিনারি, সাইট সিইং, আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। সো স্টে টিউনড। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর এটা বেডরুম, বেডরুম থেকে বাইরের ভিউটা একবার একটু দেখাই, আমার খুব ফেভারিট ভিউ এটা। এটা হচ্ছে আমার বেডরুম থেকে আপাতত এখন বাইরের ভিউ। এখন এখানে বাজে হচ্ছে সন্ধ্যে 6:30।